নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অসম মণিপুর সীমান্তে ফের উত্তেজনা, সক্রিয় কাছাড় জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ, উৎসব মুখর পরিবেশ শিলচরে। তারাপুর শিববাড়িতে এলিভেটেড রোড শীঘ্রই, আশ্বাস বাস্তুকারের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মণিপুর সংলগ্ন কাছাড় জেলার জিরিঘাটের বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রতিদিন টহলদারি অব্যাহত রেখেছে কাছাড় পুলিশ। সম্প্রতি অসম মণিপুর সীমান্তে বেশ কটি বসতবাড়ি জ্বালিয়ে দিয়ে চরম উত্তেজনার সৃষ্টি করা হয়। এতে জড়িত রয়েছে মণিপুরের অঘোষিত একটি জঙ্গি সংগঠন এবং অমণিপুরী সংগঠন, আর এ নিয়ে আশ্রয় নেয় কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে। সীমান্তে চরম উত্তেজনার ভয়ে গৃহহারা বহু পরিবার কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে স্থানীয় বিধায়ক কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেন। তবে সীমান্তের অশান্তি যাতে কাছাড় তথা বরাক উপত্যকায় ছড়িয়ে না পড়ে তার জন্য সক্রিয় ভূমিকা পালন করছেন জেলার পুলিশ সুপার এবং জেলা শাসক। পুলিশ সুপার নোমাল মাহাতুর নেতৃত্বে বিশাল পুলিশ ও কমান্ডো বাহিনী রবিবার থেকে শুরু করে নিত্য টহলদারির ব্যবস্থা। তৎসঙ্গে মণিপুর থেকে আতঙ্কী লক্ষ্মীপুরে আশ্রয় নেওয়া লোকেদের শরণার্থী হিসেবে ব্যবস্থা করে দিতে তৎপর হন বিধায়ক কৌশিক রায় তথা জেলা প্রশাসন। এছাড়া সোমবার বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে একটি জরুরি সভায় সামিল হয় জেলা প্রশাসন, লক্ষ্মীপুর প্রশাসন সহ স্থানীয় বুদ্ধিজীবী মহল এবং বিভিন্ন সংগঠনের কর্মীরা। এতে অনেকেই দাবি রাখেন এলাকায় দুটি পুলিশ চেক গেট, নদীপথে একটি চেকিং ওয়াচপোস্ট বসানোর জন্য। সভায় জেলা প্রশাসন এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা কামনা করে। साथ चाहिए, क्योंकि जब तक सिविल सोसाइटी, जब तक समाज नहीं चाहेगा शांति, प्रशासन शांति नहीं ला सकता। शांति तभी आता है जब समाज शांति चाहे। प्रशासन बस एक फैसिलिटेटर है, हम लोग बस एक आपको एक फैसिलिटेट कर सकते हैं, लेकिन अंत में जो इनिशिएटिव है वो आप लोगों को ही लेना है। कोई भी अगर गिरिबाम से आते हैं तो आप लोगों से अनुरोध है, कृपया एक इंफॉर्मेशन दिया करें कि जैसे फल्ला गांव में फल्ले लोग आए, ताकि हमारे पास भी एक इंफॉर्मेशन रहे कि किस गांव में कितने लोग आए हैं। ये हम लोग को भी पता होना चाहिए कि कछार डिस्ट्रिक्ट में मणिपुर से कितने लोग, कितने शरणार्थी, कितने रिफ्यूजीज नहीं बोलना चाहिए, पर कितने लोग शेल्टर लेने के लिए यहाँ पर आए हैं, चाहे किसी भी कारण से आए। तो आप लोग से रिक्वेस्ट है कि जो भी यहाँ पे आप लोग सब अपने अपने गाँव के, अपने अपने जनजाति के, अपने अपने वर्ग के, समाज के आप लोग रिप्रेजेंटेटिव्स हैं, आप लोगों को पता चल जाता हो आपके अगर गांव में कोई मणिपुर से आता है, प्लीज इसका एक लिस्ट, इसका नाम और वो कहाँ रह रहे हैं, प्लीज वो अपने लोकल ओसी को या पटवारी को आप समस्या की भावे আমরা শান্তিতে সবাই যেভাবে ছিলাম এভাবে থাকতে পারি, আপনারা আপনাদের মতামত দেবেন এবং আমার একটা প্রস্তাব থাকবে জেলা শাসক মহাশয়ের কাছে যে আমরা সবাই যেভাবে 2023 আমরা নিজের এলাকা, নিজের আত্মীয় স্বজনকে, নিজের সংগঠনকে, নিজের যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, নিজের ভাষা লোকরা যারা আছেন, জাতির লোকরা যারা আছেন, যেভাবে আমরা সবাইকে এক এক সূত্রে আমরা বাঁধতে পেরেছিলাম, আগামী দিনে যাতে আমরা সেটার জন্য তৈরি থাকতে পারি, সেটা আমরা যদি আজকে একটা প্রস্তাব আমরা এরকম গ্রহণ করে সবার উপস্থিতিতে। আর 2 নম্বর কথা, আমার এসপি সাহেব আসবেন এখন, আমাদের অনুরোধ থাকবে যে কোনো ভাষা বা যে কোনো জাতির লোকরা যদি আমাদের কাছাড় জেলাতে বা লক্ষ্মীপুরে হোক, যে কোনো জায়গাতে আর্মস নিয়ে কোনো জায়গাতে ঘোরাফেরা করে, আর্মস নিয়ে কেউ কি কোনো জায়গাতে ধমকি দেয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কেউ কোনো জায়গাতে বিভ্রান্তিমূলক কোনো তথ্য ছড়াচ্ছে যে এখানে এরকম হচ্ছে, এখানে এরকম হচ্ছে, এরকম তথ্য যারা করবেন, আমি অনুরোধ করবো পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন একদম সঠিকভাবে কড়া ব্যবস্থা যাতে তাদের বিরুদ্ধে। রবিবার তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর হাত ধরে এনডিএ সরকার গঠন হওয়ায় শিলচরে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পূজার্চনা, হোমযজ্ঞ সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দলের শ্রীবৃদ্ধি কামনা করার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে সচেষ্ট থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামীতে ভারতবর্ষকে যাতে বিশ্বের শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করতে পারেন তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি সম্প্রচারিত শপথ গ্রহণ অনুষ্ঠানকে বিশাল এলইডি টিভির মাধ্যমে শিলচর জনগণের কাছে তুলে ধরেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে দলের বিভিন্ন স্তরের কর্মীরা ঐক্যবদ্ধভাবে আতশবাজি জ্বালিয়ে এক উৎসবমুখর পরিবেশে এনডিএ সরকারকে স্বাগত জানান। নরেন্দ্র মোদী সরকারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ওনার স্বাস্থ্যের মঙ্গল কামনা করে বিধায়ক জানান, এনডিএ সরকার গঠনে আসামের পাথারকান্দি থেকে সর্বোচ্চ লিড দিয়েছেন দলের কর্মকর্তারা। শিলচর বিধানসভা কেন্দ্র থেকেও 63,000 বিশাল লিড দিয়েছেন জনগণ। বরাকে অমিত শাহ, সর্বানন্দ সোনোয়াল ও মুখ্যমন্ত্রীর উপস্থিতি ছিল লক্ষণীয়। নরেন্দ্র মোদী বিগত 10 বছরের মাথায় ভারতবর্ষকে যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছেন সেটা দেখে বরাকের জনগণ উৎসাহিত হয়ে উপত্যকার 2টি আসন প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে সরকার গঠনে সহায়তা করায় বরাকের প্রত্যেক ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক। আগামীতে এনডিএ সরকারের নেতৃত্বে ভারত বিশ্বের শ্রেষ্ঠ আসন লাভ করতে সক্ষম হবে বলেও এদিন আশা প্রকাশ করেন তিনি। আপনারা জানেন যে একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুধু আসাম রাজ্যে না, গোটা ভারতবর্ষে উনার নেতৃত্ব সবাই ভালোবাসেন, আর উনি আসলেই ভোটাররা উৎসাহিত হন, সেটা অত্যন্ত কাজ করেছে। আর এখানে মাননীয় অমিত শাহজির যে ভিজিট ছিল, মাননীয় সর্বানন্দ সোনোয়ালজির ভিজিট ছিল, সেটাও লক্ষণীয় ছিল। যেদিন অমিত শাহজি এসছেন, আপনারা জানেন যে প্রায় 1,20,000 মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন, আর শিলচরবাসী সবাই মিলে উপস্থিত হয়েছিলেন। শুধু শিলচর কনস্টিটিউয়েন্সি থেকে 80,000 থেকে 1,00,000 মানুষ উপস্থিত হয়েছিলেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যার জন্য শিলচর 63,000 সর্বোচ্চ লিড কাছাড় জেলার থেকে দিয়েছে। আসাম রাজ্যের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব যে 81% ভোট কাস্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে, মাত্র সেটা সম্ভব হয়েছে ভবিষ্যৎ কলিতার নেতৃত্বে, সেটা সম্ভব হয়েছে যে সর্বোচ্চ ভারতবর্ষের আমরা কাস্টিং দেখেছি আসাম রাজ্যে হয়েছে। তার জন্য আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার হয়েছে, আর আমি সেটাই বলবো যে নরেন্দ্র মোদীজির যে 10 বছর স্পানের যে কাজ, সেই কাজের উপর বিশ্বাস রেখে যেভাবে তিনি ভারত রাষ্ট্রকে আবার ভারত রাষ্ট্রের স্বাধীনতার পর থেকে যে গৌরব চলে গিয়েছিল মাত্র 10 বছরের মাথায় সেটাকে ফিরিয়ে এনেছেন। আর প্রত্যেকটা ক্ষেত্রে, ডেভেলপমেন্টাল ক্ষেত্রে বলুন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন, গ্লোবাল ইয়েতে উনি যেভাবে ভারতবর্ষকে নিয়ে গেছেন, তার জন্য গোটা ভারতবর্ষের মানুষ আজকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়েছেন। আর আমরা আত্মবিশ্বাসী যে উনার নেতৃত্বে আজকের দিনে ভারত 5ম স্থান অর্থনীতিতে রয়েছে, আর এই 10 ইয়ার শেষ হওয়ার আগে আমরা অন্তত পক্ষে 1 নম্বর বা 2 নম্বর স্থানে অর্থনীতিতে ভারতবর্ষ রয়েছে। শিলচরের তারাপুর শিববাড়ি রোডের ভগ্ন রাস্তায় প্রস্তাবিত এলিভেটেড রোড নির্মাণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সচল রাখা ও এলিভেটেড রোড যুদ্ধকালীন তৎপরতা নির্মাণের দাবি নিয়ে সোমবার তারাপুর পায়োনিয়ার ক্লাবের পক্ষ থেকে এক প্রতিনিধি দল পিডব্লিউডি রোড ডিভিশনের কার্যনির্বাহী বাস্তবের সাথে সাক্ষাৎ করে। প্রতিনিধিরা বলেন, তারাপুর শিববাড়ি রোডের বেহাল অংশে যানবাহন চলাচল বন্ধ থাকাকালীন সময়ে রায়গড়, অসমিয়া বস্তি, দাসপাড়া, মজুমদার বাজার সহ বৃহত্তর এই এলাকার জনগণ তীব্র সংকটের সম্মুখীন হয়েছিলেন। বিশেষ করে ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, বৃদ্ধ লোকের পক্ষে নিজেদের প্রয়োজনে এই অঞ্চল থেকে শহরে আসা যাওয়া করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। নিত্যযাত্রীদের ক্ষেত্রে 2 বার অটোরিকশা বদল করতে হয়েছিল, এতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হয়। এছাড়া এই অঞ্চলের দোকানদাররা শিলচর শহরের ভেতর থেকে অত্যাবশ্যকীয় সামগ্রী আনতে না পারায় শিশু খাদ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যাচ্ছিল না, বিভিন্ন সামগ্রীর সংকট তৈরি হয়েছিল। এই সড়কটির একটি অংশ কয়েক মাস আগে থেকে ধীরে ধীরে নদীর দিকে তলিয়ে যেতে শুরু করে, কিন্তু তার সারাইয়ের ব্যবস্থা না হওয়ায় জনগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। কার্যনির্বাহী বাস্তুকার বলেন, ছোট গাড়ি চালানোর জন্য শিববাড়ি রোডের ভাঙা অংশ মেরামত করা হয়েছে, কিন্তু ভারী যানবাহন এখনও বন্ধ থাকবে। এছাড়া এলিভেটেড রোডের কাজ আগামী 15 দিনের মধ্যে শুরু হবে। যদি ওয়ার্ক অর্ডার হয়নি তবে তিনি আশ্বাস দেন যে কাজ শুরু হবে। আমাদেরকে বলেছেন যে বিভিন্ন সোর্স থেকে উনি জানতে পারছেন যে 15 দিনের মধ্যে এখানে এই এলিভেটারের কাজ শুরু করার একটা সম্ভাবনা কথা উনি বলেছেন, কিন্তু নির্দিষ্টভাবে ওনারা কোনো একটা আমাদেরকে আশ্বস্ত করতে পারেননি যে এতদিনের মধ্যে একটা স্থায়ী কাজ হবেই এবং এখানে আপনারা আমাদের যে
আজকের যে শঙ্কা যে এখানে সেটা দূর করার মতো এমন কোনো আশ্বাস আমরা পাইনি। যদিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয় আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং যুক্তিসঙ্গত কিছু কথাও বলেছেন, কিন্তু ওনারাও আমরা যা বুঝতে পারলাম যে ওনারাও এ ব্যাপারে তাদেরও এমন কোনো ক্ষমতা নেই যে এই মুহূর্তে এই বান্ধের ব্যাপারে ওরা সব কিছুকে ডিঙ্গিয়ে এটা কাজ করে দিতে পারবে। তাই ওরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর এবং মূলত সরকারের উপরই ওরা নির্ভরশীল এবং সেভাবেই আমাদেরকে একটা আশ্বস্ত করেছেন। এখন দেখা যাক, উনি যখন বলেছেন 15 দিনের মধ্যে এই মেশিনগুলো এখানে আসার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই তারপরেই এখানে কাজ শুরু হবে এলিভেটরের কাজ, সেটা যদি হয় তাহলে তো আমরা সহযোগিতা করব। যদি এই সময়ের মধ্যে যদি হয় না তাহলে আমরা এই স্থানীয় আরও জনগণকে সঙ্গে নিয়ে আমরা এখানে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা চাওয়া। বরাকের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সোমবার নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে প্রতিবাদী মিছিল বের করা হয় শিলচর শহরে। ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে প্রতিবাদী মিছিলটি বের হয়ে রাঙ্গেলখালি পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা সরকারের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের দাবি হল শিলচর শহরে ফুটপাত দখলমুক্ত করা, শিলচরের পানীয় জলের সমস্যা সমাধান করা, শিলচর শহরের রাস্তা দ্রুত মেরামত করা, জমা জল নিষ্কাশন করা, শিলচর শহরের বিভিন্ন নালা আবর্জনায় ভরে থাকে সে বিষয়ে পুরসভার বিহিত পদক্ষেপ নেওয়া, তারাপুর শিববাড়ি রোডের ভাঙনের কাজ অতি শীঘ্রই সম্পূর্ণ করা, বরাক উপত্যকার শিল্প কারখানা গড়ে তোলা, উপত্যকার প্রতিটি প্রকল্পের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পূর্ণ করা ইত্যাদি। অনেকগুলি দুঃখ দুর্দশা নিয়ে আজ আমরা মিছিলে নেমেছি জনগণ। আমাদের অনেকই সমস্যা আছে, তার মধ্যে আমি শুধু দু তিনটা বিশেষ সমস্যার কথা বলছি। একটা হলো রাস্তাঘাট যেভাবে ভাঙা এবং রাস্তাঘাট যেভাবে জলে ইয়ে হয়ে থাকে, ভর্তি হয়ে থাকে, তাতে করে প্রায় প্রতিদিন এইসব উল্টে যাচ্ছে। ভাগ্য ভালো কোনো ফেটার কেস হয়নি, যদি কেউ ফেটার কেস হতো তাইলে যে পরিবার তার মেম্বারকে হারাতো সেই পরিবারের পাশে কে দাঁড়াবে। আর একটা কথা বলবো, এই যে দাদা বলে গেছেন, আমিও সেটাকে রিপিট করছি যে ফ্লাড হওয়ার কারণগুলি গতকাল আমাদের এক দাদা বিশেষভাবে বিশদভাবে বিশ্লেষণ করেছেন কেন ফ্লাড হচ্ছে। সেই যে ফ্লাড হওয়ার কারণগুলি উনি বিশ্লেষণ করেছেন সেইটার থেকে মানে গ্রহণ করুক কারণগুলি গ্রহণ করে সেই কারণ উপলব্ধি করে একটা পয়েন্ট হলো নাব্যতা, নদীর নাব্যতা সবচাইতে এক নম্বর পয়েন্ট, কেন নদী ডিপ করবে। এই যে ঠেলাঠেলি অবস্থা, তার ওই কোনো দায়িত্ব নেই, নাগরিকরা ন্যূনতম পরিষেবা পাবেন সেটাই আমাদের অধিকার, এটা কি কারো দায়িত্ব নেই? পৌরসভা বলুন, পিডব্লিউডি বলুন, অন্য বিভাগ বলুন, আমরা এই জন্য অত্যন্ত ক্ষুব্ধ। রাস্তা দিয়ে নিরাপদে হাঁটতে পারি না, ফুটপাথ দিয়ে হাঁটতে পারি না, ভাঙা ফুটপাথে করে অনেকেই আহত হচ্ছেন প্রতিনিয়ত, এগুলো আপনারা জানেন। এই সব কিছু সমস্যা নিয়ে আমাদের এই প্রতিবাদ মিছিল, আমরা চাই শহরবাসী জেগে উঠুন, প্রতি একই সুরে সুর মিলিয়ে প্রতিবাদ করুন। পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের জিরিবাম জেলায় সন্ত্রাসবাদীদের আক্রমণের শিকার 59 বছরের শৈবম শরৎ কুমার সিংহের মৃতদেহ উদ্ধারের পর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটার মূল কারণ মণিপুরে দীর্ঘদিন থেকে চলে আসা জনগোষ্ঠীগত বিভাজন, সামাজিক আর্থিক ও রাজনৈতিক বৈষম্য। মণিপুরে বসবাস করা জাতি জনজাতি ও বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভাজন করে শাসন করার যে রাজনৈতিক প্রবণতা চলছে তারই ফলস্বরূপ এই অশান্তি দেখা দিয়েছে বলে উল্লেখ করে সরকারকে দোষলেন জয়েন্ট অ্যাকশন কমিটি এগেনস্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল এগ্রেশন জাকালকা। সংগঠনের পক্ষ থেকে সোমবার কাছাড়ের জেলাশাসকের মারফত রাষ্ট্রপতির কাছে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়। একটা অশান্তির পরিবেশ আমাদের পার্শ্ববর্তী জেলায় আজকে বিরাজমান। তো এই পরিস্থিতিতে আমাদের দৃষ্টি আমরা আকর্ষণ করতে চাই ভারতের মহামহিম রাষ্ট্রপতির, যাতে মণিপুরে অতি সত্বরে অতি শীঘ্রই শান্তি ফিরে আসুক।
কারণ মণিপুরের মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, এমনভাবে অশান্তির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যে তাদের জীবনের অধিকার এবং রাইট টু লিবার্টি সেইটাও লঙ্ঘিত হচ্ছে। মানুষ আশ্রয় শিবিরে আশ্রিত হচ্ছে, বাচ্চারা শিক্ষা প্রতিষ্ঠান বিমুখ হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের যে অঙ্গরাজ্য হিসাবে মণিপুর কি না সেইটা প্রশ্নের মুখে, এবং ভারতের প্রধানমন্ত্রী, ভারতের যে মানে হোম মিনিস্ট্রির থেকেও আগে কোনো সেই রকম পদক্ষেপ নেওয়া হয়নি যাতে মণিপুরে শান্তি ফিরে আসার জন্য। আমরা জাকালকার পক্ষ থেকে এটাও দাবি করছি যে একটা এসআইটি গঠন করে মণিপুরের যে ঘটনাগুলো ঘটছে তার পিছনে কার হাত রয়েছে তাদেরকে, দোষীদেরকে শনাক্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আবারও আমরা বলছি যে মণিপুরের ঘটনার কারণে যাদের জীবন চলে গেছে, যাদের মান মানে সামানপত্র সম্পদ আসবাবপত্র নষ্ট হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক, এবং আমাদের রাজ্য সরকারগুলোকে, ভারতের মহামহিম রাষ্ট্রপতি অতি সত্বর তাদেরকে আদেশ দিন যাতে অতি সত্বর মণিপুরে শান্তি ফিরে আসে। লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের নতুন কার্যালয়ের নতুন ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন 147 নং সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কুন্দন কুমার। তার হাত দিয়ে শিলচর সোনাইরুর স্থিত লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের নবনির্মিত কার্যালয়ের ভবনের শুভ দ্বার উন্মোচন করেন। বক্তব্যে কুন্দন কুমার বলেন, দেশের যুব সমাজের একটা বড় অংশ মাদকের কবলে আটকা পড়েছে। তারা দেশের কোনো উন্নয়ন কর্মকাণ্ড তো দূরের কথা, বরং উন্নয়নকে বাধাগ্রস্ত করে এমন কাজেই তারা জড়িত। একটি পরিবারে একজন মাদকাসক্ত থাকলে সেই পরিবারটি ধ্বংস হওয়ার জন্য, নিঃস্ব হওয়ার জন্যই যথেষ্ট। মাদকাসক্ত ব্যক্তি দেশের উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে ব্যস্ত। এই উদ্ঘাটন সমারোহ মে আপ লোগো নে মুঝে ইনভাইট কিয়া। একচুয়ালি হামারে কমান্ডিং সার কা ও বুলাযা গয়া থা, বাট উনকা এক দুসরা কমিটমেন্ট থা, ইসলিয়ে উনহোনে মুঝে ভেজা। তো ইসকে লিয়ে আপ সভি কো তহে দিল সে ধন্যবাদ। আর জেসা কি আবি হাম লোগ ইহা পে কাফি ল এন্ড অর্ডার ডিউটি মে ইনভলভ রহতে হ্যায়, আর জো সিচুয়েশন আপনা বরাক ভ্যালি কা দেখতে হ্যায়, তো মে ইস তিনো ডিস্ট্রিক্ট মে অ্যাক্টিভ ডিউটি মে রাতা হুঁ, কছার, হাইলাকান্দি আর করিমগঞ্জ। তো তিনো ডিস্ট্রিক্ট মে হি প্রবলেম সবসে বড়া প্রবলেম কে রূপ মে অভি হো এডিকশন ওয়ালি চিজ হ্যাঁ। সবসে বুরা তব লগতা হ্যায় জব হামারা নওজওয়ান জো স্কুল কে বচ্চে হ্যায় ও ভি ধীরে ধীরে এডিক্টেড হতে যা রে হ্যাঁ, আর এডিকশন কে বাদ তরহ তরহ কি বিমারিও সে ভি গ্রসিত হতে রহতে হ্যাঁ, জেসে আর মিটিং মে হাম লোক কো ফিডব্যাক মিলতা রহতা হ্যায়। তো আপ লোক কা ইয়ে প্রয়াস সমাজ সুধার কে রূপ মে আনে ওয়ালে ফিউচার কো বনানে কে লিয়ে বহুত আচ্ছা হ্যায়, ইসকে লিয়ে এগেন আপ সভি কো বহুত বহুত ধন্যবাদ। নূপুর নৃত্যকেন্দ্রের 24তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার উধারবন্দ ব্লক অডিটোরিয়াম হলে এক জমজমার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কাশীপুর 147 বিএন ক্যাম্পের কমান্ড্যান্ট বর্ণ অ্যালবার্ট মহাশয়ের হাত দিয়ে সংস্থার পতাকা উত্তোলন হয়। এরপর সংস্থার পক্ষ থেকে কমান্ড্যান্টকে বরণ করেন এবং মানপত্র তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে ছিল রবীন্দ্র নৃত্য, লোকনৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যা 6টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সন্ধ্যাকালীন অনুষ্ঠানের সূচনা হয়। গুটি গুটি পায়ে নূপুর নৃত্যকেন্দ্র 24 বছর পাড়ি। অফিসিয়ালি 2000 সালে আমরা স্কুলটা শুরু করেছিলাম। তো আমাদের প্রথম ছিল 4 জন স্টুডেন্ট দিয়ে আমরা শুরু করেছিলাম গুটি গুটি পায়ে। এবার আমরা 24 বছর সেলিব্রেশন করলাম, আগামীতে আমাদের সিলভার জুবিলি। তো আমি দর্শকদের কাছে এটাই বলবো, মা বাবার কাছে এটাই বলবো, আমাদের অনেক ছাত্রছাত্রীরা বাংলায় লেটার পেয়েছে, এইখানে ক্লাস করেছে, পরীক্ষা দিয়েছে নাচের, তারপরেও ওরা পড়া চালিয়ে গেছে। আমাদের বর্তমান যুগে কী হয়, গার্জিয়ানরা বলে নাচ করলে পড়া হয় না, নাচ থেকে মানে ছাড়িয়ে দেয়, ক্লাস 9-10 ওঠার পর নাচটাকে বন্ধ করে দেয়। আমাদের এইখানে আজ যে ঘোষকের ভূমিকা রয়েছে, ও বাংলাতে লেটার পেয়েছিল, 97% মার্ক এসেছে ওর মেট্রিকে, হায়ার সেকেন্ডারিতে 87%, ও বিএসসি করছে জিসি কলেজে। তো এখান থেকে ওর ঘোষকের দায়িত্বটাও কিন্তু আমাদের 3 বছর আগে আমি তুলে দিয়েছিলাম, আজ ও ঘোষকের কাজ করছে। নূপুর নৃত্যকেন্দ্রের কাজ হচ্ছে শিল্পী গড়ে দেওয়া। এখন বর্তমানে নূপুরের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা নাচ ছাড়া যেমন আর্ট শেখাচ্ছি, তারপর নাটক করছে ওরা, ছোটো ছোটো নাটকও করছে। তো আগামী বছর আমাদের 25 বছরে আমি সবার কাছে এটাই বলবো, আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে মন্তব্য দেবেন, আমাদেরকে আদেশ দেবেন আমরা কীভাবে সমাজের জন্য। বরাক উপত্যকার অন্যতম
একটি নৃত্যকেন্দ্র যে আজকে আনাচে কানে যে প্রতিটি মানুষ কিন্তু নূপুর কেন্দ্র সম্পর্কে ওয়াকি বহাল, এবং এই আজকে থেকে ২৫ বছরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিল্প ওনাদের পাশে প্রতিনিয়ত তাদের উদ্দেশ্য এবং আমাদের উদ্দেশ্য আমরা একইভাবে নতুন শিল্পকে গড়ে তোলা, এবং সেইভাবে যেভাবে নূপুর নৃত্যকেন্দ্র এগিয়ে যাচ্ছে বরাক উপত্যকা নিশ্চয়ই একদিন সেটা একটা দৃষ্টান্ত থাকবে যে এই ধরনের সুস্থ সংস্কৃতির বার্তাবরণ নূপুর নৃত্যকেন্দ্র যেভাবে এগিয়ে যাচ্ছে সেটার জন্য আমরা প্রতিনিয়ত যেন আমরা সবাই থাকতে পারি এবং ওনাদের পাশে থাকতে পারি, সহযোগিতার হাত বাড়াতে পারি। দক্ষিণ কাছাড়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাবগঞ্জ জনতা কলেজ তাদের ৬০তম বর্ষপূর্তিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী ২২ ও ২৩ জুন উদযাপন করতে চলেছে হীরক জয়ন্তী উদযাপন সমারোহ। এরই পরিপ্রেক্ষিতে রবিবার কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ ডক্টর দেবাশিস পালের পৌরোহিত্যে চূড়ান্ত রূপরেখা তৈরির উদ্দেশ্যে আয়োজিত হয় এক জরুরি বৈঠক। উক্ত বৈঠকে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, প্রাক্তনী সমিতির পদাধিকারী, সদস্য সদস্যা, শুভাকাঙ্ক্ষী সহ বর্তমান কলেজ পড়ুয়ারা উপস্থিত থেকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। প্রথমে একটা শোভাযাত্রা করা হবে সকালবেলা, এবং সবাই অনুরোধ থাকবো সেই শোভাযাত্রায়, বিশেষ করে কলেজের প্রাক্তন ছাত্র যারা, বর্তমান ছাত্র এবং কলেজের সাথে জড়িত বিভিন্নভাবে তাদের সবাই গ্রামান্তর যারা বলবে তারা যেন ওই শোভাযাত্রায় থাকে। এটাই কলেজের ইমেজটাকে তারা করাই এই শোভাযাত্রাটা। দুই নম্বর ওই দিনই যেহেতু রক্তদান একটা মহৎ কাজ, আজকের দিনে এটা চাইতেছি যে এই ভালো দিনে আমরা এই রক্তদানের একটা শিবির আয়োজন করবো। কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটির সাথে কথা হয়েছে, কল্যাণ শ্রী কল্যাণ চক্রবর্তী উনি সম্মতি দিয়েছেন, তো ২৩ তারিখে সেটা আয়োজন করা হবো। ২২ তারিখে সকালবেলা আমরা পতাকা উত্তোলন করবো, তারপরে আমরা আমাদের যে এই কলেজের যারা প্রাক্তন শিক্ষক বা এই কলেজের যারা ল্যান্ড ডোনেট করছে বা বিভিন্নভাবে যারা সাহায্য করছে যারা নেই আমাদের মধ্যে তাদের নামে তর্পণ করা হইব, সেটা একটা থাকবো। এছাড়া আমরা কিছু এক্সিবিশন রাখছি, কলেজের শিক্ষকরাও থাকবো, নিমন্ত্রণ কম যদি ইন্টারেস্টেড কেউ থাকে তারাও কলেজে ম্যাডামের সাথে যোগাযোগ করতে, যাতে আমরা স্টল এখানে খুলতে পারে তারা যদি ইন্টারেস্টেড থাকে। আরেকটা জিনিস, আমরা কিছুদিন আগে আমাদের কলেজে গ্রামীণ ক্রীড়া মহোৎসব একটা করছিলাম মহিলাদের ক্রীড়া, এই আমাদের এই অঞ্চলের মহিলাদের ক্রীড়া, সেইখানে বেশ কিছু মহিলা প্রথমবার করা হয়েছিল, বেশ কিছু লোক সারা দিয়ে আসছিল আমাদের এখানে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে, অনুষ্ঠানে দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অনুষ্ঠান। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। অসম মণিপুর সীমান্তে ফের উত্তেজনা, সক্রিয় কাছাড় জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ, উৎসব মুখর পরিবেশ শিলচরে। তারাপুর শিববাড়িতে এলিভেটেড রোড শীঘ্রই, আশ্বাস বাস্তুকারের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।